আসসালামু আলাইকুম আমি ডক্টর রিলমা এবং এটা আমার ব্লগ পেজের সেকেন্ড ভিডিও গতকালকে থার্সডে ছিল অ্যান্ড থার্সডে সবসময় আমার মন খুব খারাপ থাকে কারণ ওই দিন আমার মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত টানা ডিউটি একদম সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত একটি দীর্ঘ সময় মেয়ের থেকে আলাদা থাকা লাগে সো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক এনিওয়েজ যাচ্ছিলাম তখন দেখি আকাশ একদম কালো মেঘে ছেয়ে গেছে বোঝাই যাচ্ছিলো যে একটু পরে বৃষ্টি নাম দে এবং ঠিক একটু পরে টিপ টিপ করে বৃষ্টি নামা শুরু হলো বৃষ্টি হলে আসলে ভালো লাগে কিন্তু সিলেটে টুপের বৃষ্টির জন্য সবাইকে অনেক কষ্ট পোহাতে হচ্ছে ইনশাআল্লাহ আমরা আশা করি যে আল্লাহ দ্রুত তাদের অবস্থার উন্নতি করবে এরপর আমি হসপিটালে পৌঁছে দেখলাম আজকে প্রেশার তেমনই খুবই কম প্রেশার ছিল টুকটা কিছু কাজ ছিল যেমন এখানে আমি একটা পেশেন্টকে ব্লাডের অর্ডার দিচ্ছিলাম কিছু পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে তাদের ছুটি লিখেছি দু একজন পেশেন্ট ভর্তি হয়েছে এছাড়া তেমন কোনো কাজ ছিল না গতকালকে একটা সেমিনার ছিল দুপুর দুইটার দিকে প্রথমে ভেবেছিলাম যাব না কারণ আমার ইভিনিং ডিউটি আছে আবার বের হয়ে যাওয়া পরে ভাবলাম যে না যে কোনো সেমিনার হলেই এক একটা নতুন টপিক এক একদিন শেখা যায় এবং খুব হেল্পফুল হয় তো পরে ডিসাইড করলাম যে ইভিনিংয়ে ডক্টর আসলে তাদের কাছে হ্যান্ডওভার দিয়ে কিছুক্ষণের জন্য আমি সেমিনারটা অ্যাটেন্ড করতে যাব। দুইটা বাজে আমি এবং আমার দুইজন কলিগ মেলে আমরা সেমিনারের জন্য বের হলাম সাথে আমাদের অন্যান্য স্যার ম্যাডামরাও ছিল তখনও বৃষ্টি হচ্ছিল কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল যে মানে আসলে জ্যামের জন্য বৃষ্টি এনজয় করা যায় না একদম অতিষ্ট লাগে আর আমরা উত্তরাবাসী জ্যামের জন্য আসলে অনেক প্রবলেম ফেস করি পুরো রাস্তা ব্লক হয়ে যায় কিন্তু সেমিনারটা আসলে কাছেই ছিল এই জন্য খুব বেশি আমাদের প্রবলেম হয়নি আমরা একটু পরেই সেমিনারে পৌঁছে গিয়েছি যে এটা আপো অ্যান্ড এটা হচ্ছে আমাদের রোজিন আপু আমাদের ফেভারেট রোজিন আপু একটু পর আমরা সেমিনার পৌঁছে গেলাম সেমিনার গিয়ে দেখলাম যে হ্যাঁ আজকে আমাদের যিনি স্পিকার স্যার আসলে খুবই সুন্দরভাবে সবসময় সবকিছু প্রেজেন্ট করে তার প্রেজেন্টেশন খুবই সুন্দর হয় এবং আজকের টপিকটাও আসলে খুব মজার ছিল যে আমাদের কাছে অনেক পেশেন্টই আসে ড্রাগ দিয়ে মানে মেডিসিন দিয়ে ওষুধ কমানোর জন্য বাট এটা কখনোই হেল্পফুল না এর জন্য আমাদের আসলে লাইফস্টাইল মডিফিকেশান মানে ডায়েট অ্যান্ড এক্সারসাইজই ভালো এই ব্যাপারেই ছিল তো সেমিনার শেষে আমরা লাঞ্চ করে নিলাম রূপচাদা ফ্রাই ভেজিটেবল স্যালেডস অ্যান্ড মাটন কারি ছিল লাঞ্চ শেষে আমি আবার ইভিনিং ডিউটির জন্য বের হয়ে গেলাম এবং একটু পরেই আমি হসপিটালে পৌঁছে গেলাম হসপিটালে গিয়ে দেখি যে আমার দুইজন কলিগ তারা বৃষ্টি এনজয় করছে তারা খিচুড়ি অর্ডার দিয়ে লাঞ্চ করছে কিন্তু আমি আজকে এখানে খিচুড়ি মিস করেছি জন্য এরপরে আমি আমার মেয়েকে একটা ভিডিও কল দিলাম আমার মেয়ের সাথে ভিডিও কলে দেখা করলাম বেশি সময় পাইনি কারণ কাজ থাকে এতক্ষণ তো ভিডিও কলে দেখা করা যায় না কথা বলা যায় না তো এরপরে কাজটা শেষ করে আমার একটা পার্সেল এসেছিলো আমি পার্সেলটা রিসিভ করলাম পার্সেলটা মেনলি আমার মেয়ের জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম আজকে একটা প্রোগ্রাম ছিল এই জন্য ড্রেসটা অর্ডার করেছিলাম বাট আলটিমেটলি প্রোগ্রামটায় যাওয়া হবে না সো ড্রেসটা এখন পরা হবে না নেক্সট টাইম ইনশাল্লাহ পরা হবে আর ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে একটা ফেসবুক পেজ বেবি মল থেকে নেওয়া ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে একটু পর আরও কাজ করে আমরা একটু চা খেলাম আমরা লিকার চাই খাই মেনলি দুধ চাটা একটু কম খাই এরপর আবার আমার মেয়েকে একটু ভিডিও কল দিলাম আমার মেয়ে আজকে মনটা খুব ভালো মাকে তেমন মনে হয় মিস করছে না যাক এটাই ভালো কারণ যখন ও মিস করে তখন আমার মন আরও খারাপ লাগে একটু পর যখন আমার ডিউটি আবার শেষ হলো তখন আমি বাসার জন্য রওনা দিলাম তখনও বৃষ্টি হচ্ছিল আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে এবং রাস্তায় ভালোই গাড়ির চাপ ছিল বাসায় পৌঁছে গেলাম দশটার দিকে এবং গিয়ে দেখি যে আমার মেয়ে দরজা খুলেছে এবং সে খুব অবাক হয়ে আছে যে মা আজকে ক্যামেরা ধরে আছে কেন আমি ফ্রেশ হয়ে গোসল করে এরপর আমার মেয়েকে কোলে নিলাম এবং মেয়ের সাথে অনেক ভালো কিছু টাইম স্পেন্ড করলাম এটাই আমার সেকেন্ড ভিডিও সবাই দোয়া করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং